হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত জানিয়ে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ আবির বগলে থার্মোমিটার, আবির জ্বরটা মাপছে, আর এই বিছনা থেকে আজকে শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো শুরুর আগে সবাইকে জানাই শুভ দীপাবলি। তুমি মনিদেরকে শুভ দীপাবলি বলো। তোমরা অনেক মজা করো দীপাবলিতে, আমরাও অনেক মজা করবো, বাট আমার শোনা আমার শরীরটা একটু খারাপ। তো আজকে আমি উপোস আছি, কি করবো না করবো অবশ্যই তোমাদের জানাবো। আজকে যেহেতু কালী পুজো, তাই বার করলি কেন মাম্মা? এটা এখনো এক মিনিটই তো হয়নি, তো জ্বর আসেনি। গাটা খুবই গরম, তার জন্য ভাবলাম যে হয়তো জ্বর এসছে। ওরও থার্মোমিটারটা ঠিকঠাক করে দেওয়া হয়েছিল নাকি তাও দেখা হয়নি, তো একটু পরে ঠিকঠাক করে দেব। তো চলো এখন বিছনা থেকে উঠি, আবিকে একটু ফ্রেশ করাই, ওকে একটু কিছু খাওয়াই। তো চলো আবার পরে কথা হচ্ছে, টাটা। টাটা বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলেছি সেই সকালে ঘুম থেকে ওঠার সময়, আর কোনো কথা হয়নি। তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে অনেকক্ষণ আগে, এখন 2:30 বাজে। আর এই যে আবি আজকে তোমাদের দাদাভাই আর আবির জন্য রান্না করেছে আলু ফুলকপি বড়ি দিয়ে তরকারি, বেগুন ভাজা, আর আবির জন্য আলু সেদ্ধ। আবিকে আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আর এখন এই যে একটু আলতা পরিয়ে দিয়েছি, এই যে আমিও পরেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখন একটু মানে একটু শুয়ে নেব, দিয়ে তোমাদের সাথে যখন ঠাকুরতলায় যাব তখন দেখাবোই তো কি করি না করি। তো চলো আবার পরে কথা হচ্ছে, টাটা। এখন হচ্ছে 5:30 বেজে, 4:30 বাজে, আর এখন যাচ্ছি বাড়িতে ফল কাটতে। তো চলো তাই তোমাদেরকেও নিয়ে যাই। তো বন্ধুরা, এখানে প্রচণ্ড গান বাজ বাজছে, তার জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করেছি। তো এখন যাচ্ছি সব জোগাড় যন্ত্র করতে। তো চলো তার আগে আমাদের ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা পুজোর সবকিছু জোগাড় করে দিয়ে বাড়ি চলে এসেছি, আর একটু পরে যাব। এখন বাড়ি এসেছি জাস্ট একটু রেডি হতে, একটু শাড়ি মাড়ি পরে দিয়ে যাব, জন্য রেডি হতে এসেছি। তো চলো, রেডিমেডি হয়নি, প্রচন্ড ঘুম পাচ্ছে কেন কি জানি, রেডিমেডি হয়নি, তারপরে তোমাদের সাথে কথা হবে, টাটা। বন্ধুরা আমি একটু রেডি হয়ে গেছি, এবার যাব ঠাকুরতলায়। আর এই যে আবিকেও রেডি করে দিয়েছি, ভেতরে একটা হাইলাইট ফুলাতা জামা দিয়েছি যেহেতু ওর জ্বর, আর বাইরে বৃষ্টি হচ্ছে ওর জন্য ওষুধ খাইয়ে দিয়েছি বলে কান্না করছে। এই যে এইটা হচ্ছে সেই লং জামাটার কুর্তিটা, কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো আবার পরে কথা হচ্ছে, ঠাকুরতলায় গিয়ে তোমাদের সাথে কথা বলবো, টাটা। বন্ধুরা তো আমার সবকিছু রেডি, তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, আর এই যে আবির জন্য যে থালাটা ছিল এই থালাটা, 5টা ফল একটা তার চাঁদমালা রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আমি ঠাকুরতলায় গিয়ে কথা বলছি এখন, টাটা। তো বন্ধুরা আমরা ঠাকুরতলায় চলে এসেছি, আর এসে দেখছি পুজোর মানে সব যোগাযন্ত্র হয়ে গেছে, পুজো বসলো এখনই, সবে পুজো বসলো। তো চলো আমি তোমাদের সাথে আর কথা বলবো না, ভয় এসু দেবো না, এখন একটু দিয়ে নিলাম। এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিওটা পার্ট 1 পার্ট 2 করে আসবে, তো তোমরা একটু দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা। Thank you.
বন্ধুরা, আমি আবারও তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগ বলি দেবে, কলা বলি দেবে, চাল কুমড়ো বলি দেবে, তার জন্য পুজো করছে। আর এই যে যে সামনে যে দাদা ভাইটা বসলো, উনিই হচ্ছে বলি দেবে, তার জন্য তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি। তো চলো তখন ভিডিওটা দেখতে থাকো, এই দৃশ্যটা অসাধারণ লাগে, তোমরা যে দেখবে না সে মিস করে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সব কিছু বলি টলি দেওয়া কমপ্লিট, এরপরে আরো মজাদার জিনিস আসতে চলেছে। এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।